আমার কিছু নাই একটা বাতি একটা ফ্যান ব্যাও ফ্যান ঘুরকে ফ্যান ঘুরকে ফ্যান আমি মাইজবা করি খাই আমার কোনো পথ নাই আমার ভাঙা বাড়ি ভাঙা ঘর আমরা কোন পথে কত কষ্ট করে চলি এই ভাঙা বাড়ি ভাঙা ঘর কষ্ট করে আমরা চলি কিভাবে আমরা 7200 টাকা দেব দুই দিন গেছলে অফিসে আমার কোন ধুদ্ধু সেই সেই খুব কাটি দিছে এই মাসে কারণ দিন 7200 টাকা আছে আমরা কেমন কই দেই দিন আনি দিন খাই কিভাবে দেই 7200 টাকা তারপর আমি কাগজ পায় সারা বাড়ি বেড়াছি ভাত খাই নাই অফিস যায় দুই দিন ঘুরি আসি পাতা জানে অফিসে কেমন কই চলি খাই দিন গেছি লোক ধরি লোক খেতে দিছে দূর দূর করে জান এখান থেকে দালাল ধরি আসছে এরম করে কইছে তারপর কাটে কাগজ নিয়ে লেখ দেয় লেখ দেয় এই কয় বলে পজিশন দেখ ওই করে দেখ কাগজ নিয়ে কান্দি বেড়াছি রান্ধি বাড়িও খাইনি কষ্ট করে বেড়াছি তারপর পাশের বাড়ি একজন মামা হয় তাই কয় দেখ মিডিয়ার সমস্যা পরে ভাই একজন তাই যায় এদের যোগাযোগ করি আমি কি করি আমি চিন্তে টেনশনে বাসি কিভাবে আমি চলাই ভাঙা বাড়ি ভাঙা ঘর হইলে আমি কত কষ্ট করে চলি খাই বাতির কথা কখন কথা কই বাতি একটা বাতি একটা ফ্যান বাতি এই যে একটা বাতি একটা ফ্যান চলাই তার আমার কত বিল 7200 টাকা কিভাবে আইলো বিশ্বাস চাই শুক্রবার বিল দিয়ে গেছে আমি যাছি বিলের কাগজ বলে আমার দে টাকা না পরে দেব তোমার পরে শুক্রবার আসি বিলের কাগজ আমার বাড়ির খালে দিয়ে গেছে পরে আমি কাগজ মানুষের কাছে পরে আসি কইছে যে এত বিলে বিল আসছে কে মা কত বিলে মা তাকে আন্টি 7200 টাকা আসছে বিল কে এই যে এক দেখা এক দেখা খালি একটা বাতি আর একটা ফ্যান চালাই আর কিছু নাই পাতে না মোবাইল টোবাইল চার্জ দেই এই কিছু নাই আমার তারপর তো আমি এক দেখাই কয় এত লেখে বিল আসছে ক্লান্ত তারপরে পরের দিনই আমি গেছি রবিবারের দিন ওখানে যাও জমা নাই ওখানে কাগজ ধরি গেছি কয় আগের বিলের কাগজ ধরি আগের বিল সহকার ওটা গেছি আর ওই কাগজটা দেয়নি ওই কাগজটা আমার এখানে একজন এও আছে ভাই আছে ওই 7200 টার কাগজটা দিছে আর বিলের কাগজটা আমাকে দেয়নি তারপর তো কাগজ জন্য আমি সারা বাড়ি বেড়াই সবাই ওই বিলের কাগজটা আনে পরে যে মোর ভাই কইছে যে আমার ওই কাগজটা নাই দে ওটা কাগজ যা ওখানে যা কাগজ বানাই নিয়ে আসি না তাই তো হবার নাই একদিন যায়া ওই আপার ঘরের কাছে ঘুরিয়ে কয়া বলি আসি আপারা কয় যে আপনারা কিভাবে পুষছেন আপনারা কিভাবে পুষছেন এটা হবে না এটা হবে না নাহলে কিভাবে পুষছেন বলে জান আমার এখানে বাসা আমার বাড়ির সামনে দুইটা দোকান আছে জিবেন কি পুষছি আমি তারপর থেকে আমরা মনে করো পরে সেদিন তো ঘুরি আসি আমার একজন ভাই ধরি গেছি সে ভাই কয় যে কিছু জ্বলায় না খালি একটা বাতি জ্বলায় তার এত কিছু কোনো বন্দোবস্ত নাই আর কি বন্দোবস্ত যেটা আছে যেভাবে তোমার বিল আছে কাগজ আছে এতগুলো বিল আসে কিসের জন্য আসে নাহলে আমরা কিছু চলাই এগুলি আমরা কয়াকি গালাগালি করি তারপর আমার ভাইকে না চড়াচড়ি করছি কিছুই নাই একটা বাতি জ্বলায় তারপর আমার ভাইকে গালা গালি দিলি আমরা এই তুমি দালাল ধরিয়েছো দালাল এগুলো এরকম কথা কয় কেন দালাল ধরিয়েছো কেন দালাল ধরিয়েছো তারপর তো আমার ভাই পরে অর থেকে সরি গেল পরে এই ওই জিএম নাকি কয় বা সাথে যাবার করলে দিয়ে ও ভাই সরি গেছে পরে ওর সাথে ওর সাথে আমি নিজে সরাসরি কথা বলি